ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু এম এইচ এডুকেশান ল্যাব তোমরা একটা সিডিউল দেখতে পাচ্ছ এই সিডিউলেতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সকাল আটটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল দশটায় আইসিডিএস মেন এক্সাম সন্ধ্যা ছটায় ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এবং মেন এক্সাম মেনের এক্সামের পড়াশোনা এবং রাত আটটার সময় ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি ও মেন এক্সামের ক্লাস বা পড়াশোনা এই সিরিয়াল অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস শুরু হয়েছে যেটা অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা লাইক করো যদি তোমাদের ক্লাস ভালো লাগে সাবস্ক্রাইব করবে অবশ্যই এই চ্যানেলটা প্রতিদিনে ফ্রি ক্লাস পাওয়ার জন্য এছাড়াও এম এইচ এডুকেশান নাম্বার ওয়ান র্যাঙ্কিং ডাব্লিউ চ্যানেল তার তোমাদের স্টুডেন্টদের জন্য বা তার স্টুডেন্টদের জন্য তোমাদের পড়াশোনাকে আরও বেশি ডেভেলপ করার জন্য ফাউন্ডেশন কোর্স নিয়ে এসছে যেটা ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের কথা মাথায় রেখে ফিলিমস এবং মেন্সের এই ফাউন্ডেশান কোর্সের কদিনের কোর্স এবং কত টাকা ফিজ তার একটা ডিটেল এখানে তুমি পাচ্ছ এই ফাউন্ডেশন কোর্সে যে জিনিসগুলো তুমি পাচ্ছ সেগুলো হচ্ছে এক হাজারেরও বেশি চ্যাপ্টার ওয়াইজ বুক ভিডিও পাচ্ছ চারশোরও বেশি চ্যাপ্টার ওয়াইজ ই বুক পাচ্ছ এক হাজারেরও বেশি মক টেস্ট পাচ্ছ এবং সাতাশ হাজারের কোশ্চেন্স একটা সেট পাচ্ছ তার জন্য ফলো করতে হবে ভিডিও ডিসক্রিপশান ভিডিও ডিসক্রিপশানের সমস্ত বিষয়টা রয়েছে এবং ডাউনলোড করতে হবে এম এইচ এডুকেশান ল্যাব এর অ্যাপ এছাড়াও মক টেস্ট কোর্স রয়েছে দু হাজার একুশ ডাব্লিউ বিসিসির কথা মাথায় রেখে ফিলিমস এবং মেন্সের যার কোর্স ফি হচ্ছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা পার মান্থ এবং এখানে তুমি পাঁচ ছ হাজারেরও বেশি এক হাজারেরও বেশি মক টেস্ট সাতাশ হাজারের মতো কোশ্চেন ফুল এক্সপ্লেনেশন রয়েছে এবং এটা অবশ্যই স্মার্ট র্যাঙ্কিং অ্যানালিসিসের একটা জায়গা এখানে রয়েছে অ্যাকর্ডিং টু লেটেস্ট প্যাটার্ন এখানে ফলো করা হয়েছে এবং অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের ডেভেলপমেন্ট এই দুটি যে প্রোগ্রাম চলছে তাতে হানড্রেড পার্সেন্ট হওয়া তোমাদের সম্ভব তো বাকি যেটুকু বলা হলো না বা বুঝতে চাইছো তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে চলে এসো আমরা ক্লাস স্টার্ট করি আজকের যে টপিকটা আমরা করবো এই যে ক্লাসটি আমাদের চলছে সোর্স অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তারই থার্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করবো এবং থার্ড পার্টে আমরা যেটা রেখেছি ভীষণই ইম্পর্ট্যান্ট অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির এই থার্ড পার্টটি ভীষণই গুরুত্বপূর্ণ কারণ সেখানে আমরা রেখেছি এমসি কিউ অফ এফ ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের এমসি কিউ প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলি এসছে দু হাজার দুই চার পাঁচ সাত বা দু হাজার আঠেরো কুড়ি আঠেরো সতেরো ষোলো এই ধরনের যে কোশ্চেনগুলি রয়েছে তার এমসিকিউ আমরা ডিসকাস করব দেখি তোমাদের সাথে রয়েছে তোমাদের প্রণব স্যার চলো শুরু করি ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে পরীক্ষায় এই কোশ্চেনটি আসে দু পাঁচ সালে এই কোশ্চেনটা এসেছিল টু থাউজেন্ড ফাইভ তো কোশ্চেনে বলা হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ মগধের ফার্স্ট ক্যাপিটাল আমরা দেখছি কাশি কখনো মগধের ক্যাপিটাল হতে পারে না কারণ কাশি যে আমাদের ষোড়শ মহাজন পদ ছিল তার মধ্যে একটি পথ ছিল কাশি মগধের মতোই এবং এদের মধ্যে দেখো বৈশালী পাটলিপুত্র এবং রাজগৃহ এই তিনটের মধ্যে কোনো একটা ফার্স্ট ক্যাপিটাল হবে আমরা প্রত্যেকেই জানি ফার্স্ট ক্যাপিটাল হচ্ছে রাজগৃহ বা যার আরেকটি নাম রয়েছে সেটা হচ্ছে গিরিব্রজ তো এই রাজগৃহ হচ্ছে ফার্স্ট তারপরে কমে পাটুলিপুত্র পাওয়া যায় পাটুলিপুত্রকে তারপর পাওয়া যায় এবং বর্তমানে সেটা হচ্ছে পাটনাকে পাওয়া যায় বিহারে রয়েছে বুঝতেই পারছি আমরা মগধের রাজধানী পাটুলিপুত্রের বর্তমান নাম হচ্ছে পাটনা তো এখন এই রাজক কি হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল হিসেবে কিন্তু মগধের পাওয়া যায় আমরা প্রত্যেকেই জানি খুব গুরুত্বপূর্ণ মগধের যে রাজধানী ছিল সেটা হচ্ছে প্রথম ফার্স্ট হচ্ছে রাজগৃহ তো চলে আসি পরের কোশ্চেন হু অ্যামং দ্য ফলোয়ং কিংস পারফর্ম অশ্বমেধ ইয়োজনা অশ্বমেধ ইয়োজনা এটা অর্থাৎ অশ্বমেধ যোগ্য কোন নিম্নলিখিত শাসক কি করেছিল পারফর্ম করেছিল অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল দেখো কীর্তি বর্মন হবে না বা মঙ্গলেশ হবে না পুলকেশ ওয়ান অবশ্যই এটাই হবে আনসার কারণ প্রথম পুলকেশই তিনি প্রথম অস্বমেধ যোগ্য আয়োজন করেছিলেন যোগ্য সম্পর্কে বলি যোগ্য হচ্ছে একটি যোগ্য যেখানে সম্রাট তার আধিপত্য বিস্তার করার জন্য বা তার কতটা তার প্রাধান্য রয়েছে এটা বোঝার জন্য একটি যজ্ঞ করার পর সেই যজ্ঞ মন্ত্রপ্রুত একটি অশ্বকে ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়া হয় অর্থাৎ ছেড়ে দেওয়া হয় সেই অশ্ব যেখানে যেখান দিয়ে যায় সেই রাজার সেই অধিকৃত অঞ্চল বা এলাকা সেই রাজার হয়ে যায় এবং কোনো ব্যক্তি বা কোনো রাজা বা কোনো অধিকৃত যে অধিকৃত এলাকায় যে এলাকায় সেই অশ্বটি ওই অশ্বমেধ যজ্ঞ কর করেছেন যে ব্যক্তির সেই রাজার অশ্ব অন্য কোন রাজার যদি রাজধানী বা তার সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করে সেখানে অন্য কোন রাজা যদি বাধা দেয় তার সাথে যুদ্ধ হয় কিন্তু যদি কেউ বাধা না দেয় তার তার বসতা স্বীকার করে নেওয়া হয় অর্থাৎ ঘোড়াবলির যে অনুষ্ঠান বা অশ্বমেধ যজ্ঞ এটা কিন্তু পূর্ব ভারতে বা পূর্ব প্রাচীন ভারতে বা পূর্বে এটা একটা গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে রাজা তার রাজকীয় একাধিপত্র বা একচ্ছিত স্থাপন করত পুলকেশি ওয়ান বা প্রথম পুলকেশি এটি কিন্তু করেছিলেন অপশন সি হয়ে গেল কোশ্চেন নাম্বার টু এর জন্য সঠিক অ্যান্সার চলে আসি কোশ্চেন নাম্বার থ্রি সূর্য সিদ্ধান্ত ওয়াজ। অথর বাই প্রথমেই বলি যে সূর্য সিদ্ধান্ত সম্পর্কে সঠিক লেখককে নিয়ে কিন্তু সংশয় রয়েছে সংশয় রয়েছে কিন্তু আর্যভট্টের কে আমরা ধরে নিই কারণ আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত বলে একটি গ্রন্থ লিখেছিলেন কিন্তু এর প্রকৃত লেখক সম্পর্কে অনেকের সংশয় রয়েছে এছাড়াও বরাহ কেউ কেন কেন সংশয় রয়েছে তার কারণ হচ্ছে বরাহ একটি গ্রন্থ লিখেছিলেন সেটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা তো এই পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত হচ্ছে সূর্য সিদ্ধান্ত কিন্তু যেহেতু পঞ্চ সিদ্ধান্তিকা বলে গ্রন্থটির নাম ছিল সেই জন্য সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা বরাহ ধরা হয় না ওকে তো সেই কারণে কাকে ধরা হয় হয় সো আমাদের আনসার এখানে হয়ে গেল আর্যভট্ট মনে রাখবে যদি কোনো কারণে আর্যভট্ট অপশনে না থাকে ধরো না শুধু এই বড় বড় রুচি শস্যত এবং অপশন যে পরের যে অপশন তাতে রইল নান অফ তাহলে কিন্তু আনসার বড় অমির হবে তাহলে আমরা কি বললাম আমরা বললাম যে যদি আর্যভট্ট থাকে তাহলে আর্যভট্ট হবে আনসার কারণ আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত বলে একটি গ্রন্থ লিখেছিলেন কিন্তু যদি আর্যভট্ট না হয় তাহলে বরাহ অমির আনসার হবে কারণ বরাহ পঞ্চ সিদ্ধান্তিকা বলে একটি গ্রন্থ লিখেছিলেন যার একটা পাঠ হচ্ছে সূর্য সিদ্ধান্ত মনে রাখতে হবে এই কোশ্চেনটিও ভীষণ গুরুত্বপূর্ণ বিগত বছরগুলিতে এই কোশ্চেনগুলি এসেছিল দু হাজার সরি কোশ্চেন নাম্বার ফোর হু কম্পোজ এলাহাবাদ প্রশি এলাহাবাদ প্রশস্তি কারচনা বা রচয়িতা কে অসগোষ কখনো হবে না নাগার্জুনা হবে না এবং অপশান ডিও হবে না আনসার হবে অপশান সি এই এলাবাদ প্রশস্তি হরিশেন রচনা করেছিলেন হরিশেন এলাবাদের কাছে একটি প্রশস্তি রচনা করেছিলেন হরিশেন দ্বারা রচিত খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্য নিয়ে আসে এবং আমরা পিভিএস যে ক্লাসগুলি করিয়েছি তাতে এই হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি কথা কিন্তু আমরা আলোচনা করেছি ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো ট্রিপল স্টার কোশ্চেন অর্থাৎ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন রাজতরঙ্গিনী এই রাজতরঙ্গিনী গ্রন্থের লেখককে ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখবে এক কথায় উত্তর কলহন কলহন রাজতরঙ্গিনীর লেখক বারো এডি অর্থাৎ বারো সেঞ্চুরি টুয়েলভ সেঞ্চুরিতে এটা লেখা হয়েছিল এবং এই কাশ্মীরের ইতিহাস সম্পর্কে রাস্তারঙ্গিনী একটি পামান্য গ্রন্থ এই কলহনের রাস্তারঙ্গিনীতে আটটা অঙ্ক মানে খণ্ড রয়েছে আটটা খণ্ড বা এইট পাট রয়েছে এই আটটা পার্টকে একসঙ্গে তরঙ্গ বলা হয় তরঙ্গ মনে রাখবে তরঙ্গ বা ওয়েভ এই তরঙ্গ বলা হয় কাকে রাজ তরঙ্গিনীকে অবশ্যই কিন্তু তরঙ্গিনীকে আটটা পার্টে ভাগ করা রয়েছে যাকে তরঙ্গ বলা হয় পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বারো শতকে এটা কিন্তু রচনা করা হয়েছিল কাশ্মীর সম্পর্কে লিখেছিলেন কলহর এই ইনফরমেশনগুলো এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি তোমাদের দিয়ে রাখলাম কোয়েশ্চেন নাম্বার সিক্স আসি আলেকজান্ডার স্টে ইন ইন্ডিয়া ফর আলেকজান্ডার আমরা প্রত্যেকে জানি তিনশো সাতাশ খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন এই সময় তিনি উনিশ মান্থ অর্থাৎ উনিশ মাস তার মানে কত মাস না এক বছর সাত মাস এক বছর সাত মাস বারো আর সাথে উনিশ এই উনিশ মাস তিনি কি ছিলেন ভারতবর্ষে ছিলেন সময়সীমা তিনি ভারতবর্ষে থাকার সময়সীমা কত না তিনশো থেকে তিনশো পঁচিশ খ্রিষ্ট আলেকজান্ডার গ্রিক বীর তিনি ভারতবর্ষে অনেক অঞ্চল দখল করেছিলেন এবং পরে ফিরে গিয়েছিলেন কোশ্চেন নাম্বার সেভেন সন্ধ্যাকর নন্দী কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ধ্যাকর নন্দী এই সন্ধ্যাকার নন্দী অপশান এ হবে রাইট আনসার কারণ আমরা আগেও পার্ট ওয়ান এবং পার্ট তে দেখেছি যে রাইটার অফ রামচরিত কাব্য এই রামচরিত কাব্য রামপালের সম্পর্কে লেখা তো এই রামপাল পাল বংশের একজন শাসক তার বিভিন্ন বিষয় এখানে বিদ্রোহ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলি এই সন্ধ্যেকানন্দী রামচরিত কাব্য থেকে আমরা কিন্তু পেয়ে থাকি চন্দ্রগুপ্ত এটা কিন্তু হবে না আর দোহার রচিতা কিন্তু কবির এটা হবে না মেডিকেল হবে না সো আমাদের আনসার হয়ে গেল অপশান এ চলে আসি কোশ্চেন নাম্বার এইট হু রোট রামচরিত দেখো বারবার কোশ্চেনটা ফিরে ফিরে আসছে কারণ এই কোশ্চেনটা এক বছরে এসছে যে সন্ধ্যা কানন্দী পরের বছর কোশ্চেন এসছে রামচরিতকে তাহলে আমরা এই কোশ্চেনটাকে ট্রিপল স্টার রাখতে পারি অর্থাৎ বারবার আসে এই কোশ্চেনটা তো অবশ্যই আমাদের আনসার হয়ে যাবে নন্দী এখানে একটা প্রশ্ন রয়েছে রামচরিত যেটা পালযুগি রচনা হয়েছিল সন্ধাকর নন্দী রামপালের সম্পর্কে রচনা করেছিলেন পাল রাজা রামপাল তো রামচরিত যদি মানস হতো রামচরিত মানস হলে কিন্তু এটা হয়ে যাবে তুলসী দাস যেটা আকবরের সময় রচনা করা হয়েছিল তো এইখানে অনেকের ভুল হয় রামচরিত আর রামচরিত মানুষ যদি শুধু রামচরিত হয় সন্ধ্যা করন্দি আর যদি রামচরিত মানুষ হয় তাহলে কিন্তু হবে তুলসী যেটা আকবরের সময় রচনা করা হয়েছিল ওকে তো বানভট্ট হবে না এবং কালিদাসও হবে না সো আমাদের আনসার হয়ে গেল অপশন বি পরের কোশ্চেনটি হচ্ছে দেখো মেগাস্তিনিস কে হু ওয়াজ মেগাস্তিনিস আমরা প্রত্যেকেই জানি মেগাস্তিনিস কে ছিলেন না মেগাস্তিনিস ছিলেন অ্যাম্বাসেডার অফ সেলুকাস গ্রিকদূত সেলুকাস যিনি আলেকজান্ডারের সেনাপতি ছিলেন তার একজন অ্যাম্বাসেডর তিনি ছিলেন মেগাস্তিনি মেগাস্তিনি ছিলেন একজন ওই কবি একজন ঐতিহাসিক একজন সাহিত্যিক তিনি এসেছিলেন শিলুকাসের সঙ্গে যখন চন্দ্রগুপ্ত মৌর্যের মৈত্র মৈত্রতা বা মিত্রতা স্থাপন হলো তখন তিনি মেগাসাইন্সকে পাঠিয়েছিলেন ভারতে ভারতের বিভিন্ন বিষয় নথিভুক্ত করার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য এবং সেগুলো দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তার ইন্ডিকা নামক গ্রন্থে মেগাসাইন্স তার বিভিন্ন বিষয় ভারতবর্ষের তৎকালীন সমাজ অর্থনীতি রাজনীতি এবং সমাজ অর্থনীতি রাজনীতির সাথে সাথে ধর্মীয় সাংস্কৃতিক বিভিন্ন বিষয় এবং রাজনীতির বিভিন্ন স্তর চন্দ্রগুপ্ত মহর্জি কীভাবে তার রাজ্য শাসন করতেন তার রাজকীয় ভাগ সমস্ত বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন তার ইন্ডিকা বিখ্যাত গ্রন্থ মেগাস্তিনিজের লেখা এই মেগাস্টিনিজ ছিলেন অ্যাম্বাসেডর অফ সেলুকাস সো আমাদের আনসার হয়ে গেল অপশান এ প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্জি এটা হবে না কারণ কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার গ্রিক প্লেয়াল গেমস অবশ্যই হবে না এটা চাইনিজ ট্রাভেলার্স এটাও হবে না সো আমাদের গেল এ চলে আসি আমাদের পরের কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার টেনে হু ওয়াজ দ্য অথর অফ রাজ তরঙ্গিনী ভীষণ গুরুত্বপূর্ণ আমরা আগেই স্টার দিয়েছি আবার ট্রিপল স্টার দিলাম কোশ্চেনটায় তার কারণ এই ট্রিপল স্টার দেওয়ার অর্থই হচ্ছে বারবার এসছে কোশ্চেনটা অর্থাৎ রাস্তরঙ্গিনী আমি আগেই বললাম যে টুয়েলভ সেঞ্চুরিতে বারো শতকে এটা রচনা করা হয়েছিল অবশ্যই কিন্তু এটা এডি সরি বিসি ঠিক আছে খ্রিস্টপূর্ব বারো শতকে এটা রচনা করা হয়েছিল এবং এই কলহন বা রাস্তরঙ্গিনীর যে রাস্তরঙ্গিনীটাকে আমরা কি বলেছিলাম না আটটা খন্ডে এইট পার্টে ভাগ করা হয়েছে যাকে বলা হয় তরঙ্গ বা যার ওয়েভ ঠিক আছে তরঙ্গ বলা হয় তো কৌটিল্য হবে না মেগাস্তিনিস হবে না তাদের পরিচয় আমরা আগেই বলেছি যে না অনদৃষ্ট হবে না সো আমাদের আনসার হয়ে গেল অপশন সি কল হন কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় কোশ্চেন নাম্বার ইলেভেন হুরোট তহকিক ই হিন্দ এই তহকিক ই হিন্দের আর একটা নাম হচ্ছে না কিতাব উল হিন্দ অপর নাম এর রচয়িতা অবশ্যই আমাদের খুব পরিচিত নাম অল বেরুনি বাল আল আল বেরুনি এই সময় ভারতবর্ষে এসেছিলেন সুলতানি যুগে এবং তাও কি হিন্দ এই গ্রন্থের দ্বারা তিনি বিভিন্ন তার যত ধূর তিনি ইতিহাস স্থাপন করতে পেরেছেন তা আমাদের ভারতবর্ষের সুলতানি যুগের যথেষ্ট ঐতিহাসিক উপাদানের কাজ করে কোশ্চেন নাম্বার টুয়েলভ চলে আসি পরের কোশ্চেন নাসিক প্রশস্তি ইস্যু করেছিলেন কে নাসিক প্রশি গৌতমী বলো নাসিক প্রশস্তি গৌতমী বলশ্বির রচিত কার সম্পর্কে না গৌতমী পুত্র সাতকর্ণী অপশান এ আমরা জানি না সাতবাহন বংশের সম্রাট গৌতমী পুত্র সাতকর্ণী মাতা বলশ্বির দ্বারা রচিত নাসিক প্রশস্তি নাসিকই প্রশস্তিটা রচিত হয়েছিল তাই নাম নাসিক প্রশস্তি সমুদ্রগুপ্ত সম্পর্কে নয় হর্ষবর্ধন সম্পর্কে নয় এবং ধর্মপাল সম্পর্কে নয় কিন্তু তাদের সম্পর্কে আলাদা আলাদা লিপি আছে তা বিস্তারিত আমরা পার্ট ওয়ান তাতে আলোচনা করেছি হু কম্পোস্ট আই হোল প্রশস্তি একটি বিখ্যাত প্রশস্তি যে প্রশস্তিটা রবি কীর্তি রচনা করেছিলেন রবি কীর্তিকে রবিকীর্তি ছিলেন দ্বিতীয় কবি কার দ্বিতীয় কবি না রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশির দ্বিতীয় কবি বা সেকেন্ড পোয়েট সংস্কৃত ভাষায় আইহল রচনা হয়েছিল সংস্কৃত সংস্কৃত ল্যাঙ্গুয়েজে রচনা হয়েছিল এবং কান্নাদ কান্নাদ যে লিপি সেই লিপিতে রচনা হয়েছিল সংস্কৃত ভাষায় এবং কান্নাদ লিপিতে রচনা করেছিলেন কে রচনা করেছিলেন না রবি কীর্তি রচনা করেছিলেন কি রচনা করেছিলেন আই হল প্রস্তুতি রচনা করেছিলেন কার সম্পর্কে রচনা করেছিলেন না দ্বিতীয় পুলকেশি 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 টু দ্বিতীয় পুলকেশি এই আই হোল কি কি পাওয়া যায় না হর্ষবর্ধনকে তিনি পরাজিত করেছিলেন এই দ্বিতীয় পুলকেশি এটা পাওয়া যায় এছাড়াও আরো অন্য বিস্তারিত বিষয় কিন্তু আইহল প্রস্তুতি পাওয়া যায় প্রতিটা কোশ্চেন কিন্তু ডাব্লিউ বিসিএস আশা কোশ্চেন এবং বারবার আশা করছেন তাই অবশ্যই গুরুত্বপূর্ণ একটু যত্ন সহকারে দেখতে হবে অথর অফ ইন্ডিকা আমরা একটু আগেই আলোচনা করেছি যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কি একটু আগেই আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে মেঘাসিনিস ওকে ঠিক আছে তাহলে আলোচনার প্রসঙ্গ কিছু নেই বরং একটা ট্রিপল স্টার দিয়ে রাখা ভালো পরের কোশ্চেন দ্য নেম অফ আওয়ার মাদারল্যান্ড আমাদের যে মাতৃভূমির নাম ভারত এটা ফার্স্ট মেনশন হয়েছিল কোথায় অবশ্যই আনসার হচ্ছে পুরাণ মনে রাখতে হবে পুরাণে আমাদের মাতৃ মানে মায়ের মাতৃ নাম অর্থাৎ আমাদের দেশের যে নাম আমাদের মাদারল্যান্ড বা মাতৃভূমির যে নাম ভারতও এটা প্রথম কিন্তু উল্লেখ করা হয়েছিল পুরাণ পরিষ্কারভাবে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিশেষ মেনসে আসা কোশ্চেন question 16. At which of the following places has the largest bell a painted rock shelter of prehistoric period been found? নিচের কোনটা কোন অপশান থেকে আমরা পাব যে প্রাক ঐতিহাসিক সময়ে আঁকা রক আশ্রয়ের বৃহত্তম বেল্ট কোথায় পাওয়া যায় অর্থাৎ বড় অংশ ছড়িয়ে আছে প্রাক ঐতিহাসিক যুগে আঁকা ছবি পাওয়া যাবে পেন্টেড রক মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান আর ওয়েল ফলোই অ্যান্সিয়েন্ট জিওগ্রাফিক্যাল ইন ইন্ডিয়া নিচের কোনটা সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপাধি ভৌগোলিক উপাধি বা জিওগ্রাফিক্যাল অফ ইন্ডিয়া অবশ্যই মনে রাখতে জিওগ্রাফিক ভারতবর্ষ তাহলে আমাদের কি হবে আনসার ভারতবর্ষ হবে আনসার খুব গুরুত্বপূর্ণ যদিও অনেকে এটাকে জম্মুদ্বীপ বা এই সপ্তদ্বীপ এসব বলে থাকেন কিন্তু আমাদের আনসার হবে কিন্তু অপশান বি ভারতবর্ষ কোশ্চেন নাম্বার এইটিন দ্য আর্লিয়স্ট ইউজ অব দ্য টার্ম হিন্দুস্তান প্রাচীনতম ভাষায় বা টার্মটা ছিল হিন্দুস্তান এই কথাটা অ্যাপিয়ার হয়েছিল একটা ইনস্ক্রিপশন সেই ইনস্ক্রিপশনটা হচ্ছে কার ইনস্ক্রিপশান ইনস্ক্রিপশনটা হচ্ছে শাহপুর ওয়ান অফ শাহপুর ওয়ান কার

ইনস্ক্রিপশন ইনস্ক্রিপশন বা নাম হচ্ছে না নাসিক ই রুস্তাম নাসিক ই রুস্তামে কিন্তু এটা আমরা পাই এটাও মেন্সে আসা কোশ্চেন নাম্বার নাইনটিন হু আই আমাদের আগেই আমরা আলোচনা করেছি কোশ্চেন নাম্বার থার্টিনে আমাদের আলোচিত হয়েছে আবারও আনসার আলোচিত হলো সেটা হচ্ছে সরি এক্সট্রিমলি সরি রবি কীর্তি সো আমাদের আনসার হয়ে গেল অপশান এ ফর কোশ্চেন নাম্বার নাইনটিন রবিকীর্তি এবং রবিকীর্তি সম্পর্কে আমরা আগেই বলেছি যে এই আইহোল ইনস্ক্রিপশন সংস্কৃত ভাষায় এবং কান্নাদ লিপিতে লেখা দ্বিতীয় পুলকেশির সময়ে লেখা এবং হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী সেই ব্যাপারে কিন্তু এখানে উল্লেখ আছে রবিকীর্তি এটা লিখেছিলেন আমাদের শেষ প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট ম্যাচ কারেক্টলি এই ধরনের কোশ্চেন ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা এর টোটাল যে বিষয়গুলি আমরা পার্ট টুয়ে পড়িয়েছি দেখো সন্ধ্যাকর নন্দী রামচরিত অর্থাৎ রামচরিত বা রাম রামপালের সম্পর্কে লেখা পাল যুগে রচনা হয়েছিল জয় সিনহা এই জয় সিনহা কুমার পাল রচয়িতা কুমার পাল চরিত লিখেছিলেন কুমার পালের সম্পর্কে এটাও ঠিক আছে এখানে বলেছেন নট ম্যাচ তারপরেটা দেখো গৌরবাহু গৌরবাহ কিন্তু বাক্পতির লেখা এটাও ঠিক আছে কিন্তু বিলহনের লেখা এই পৃথ্বীরাজ চরিত এটা কিন্তু হবে না বিলহনের লেখা গ্রন্থের নাম বিক্রমাঙ্ক দেবচরিত বিক্রমাঙ্ক দেব চরিত যেটা বিক্রমাদিত্য সেক্স ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে ইনফরমেশান দেয় তো ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে ইনফরমেশান দেয় এই বিক্রমাঙ্ক দেবচরিত লিখেছিল কিন্তু বিলহন পৃথ্বীরাজ চরিত এটা কিন্তু হবে না সো আমাদের আনসার হয়ে গেল দেখো আমাদের বলেছিল নট ম্যাচ সো আমাদের আনসার হয়ে গেল অপশান ডি আশা করি বুঝতে পারলাম থ্যাংক ইউ